রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে আগেই অনুমতি মিলেছে। অনুমতি মিলতেই বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে তড়িঘড়ি শুরু হয়েছে কোভিড-19 পরীক্ষার ল্যাবরেটরি তৈরির কাজ। যুদ্ধকালীন তৎপরতায় চলছে সেই কাজ। ইতিমধ্যে মেডিকেল কলেজে এসে পৌঁছেছে কোভিড পরীক্ষার দামি যন্ত্রপাতি, চলছে সেগুলি ইনস্টলেশনের কাজ। প্রশিক্ষণ দেওয়া হচ্ছে চিকিৎসক, মাইক্রোবায়োলজিস্ট ও টেকনিশিয়ানদের। কিন্তু কবে থেকে চালু হতে পারে এই পরীক্ষা, কি বলছেন মেডিকেল কলেজের আধিকারিকরা, কতটা এগোলো কাজ? যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি চলছে, পিডব্লিউডি কাজ চলছে প্রায় শেষের পর্যায়ে। আমাদের একটা পার্ট, আমাদের দুটো আসলে মেশিন হবে, একটা আরটিপিসিআর মেশিন আসবে, আবার সিবিনেট টুনার যেটা বলে সেটাও আসবে, যেটা র্যাপিড টেস্ট হবে। তো আমরা আরটিপিসিআরটা প্রায় শেষ পর্যায়ে, আইসিএমআর পারমিশনের জন্য আমরা অ্যাপ্লাই করে দিয়েছি অলরেডি ফাইনাল পারমিশনের জন্য। তো এবার ছবি তুলে পাঠাতে হবে, ছবি তুলে পাঠালে এবার আইসিএমআর পারমিশন দিলে এবং আমাদের যে ট্রেনিং প্রোগ্রাম চলছে, আমাদের যারা ল্যাবরেটরি টেকনিশিয়ান আছেন এবং ডাক্তারবাবুরা আছেন, তাদের যে ট্রেনিং প্রোগ্রাম চলছে সেই ট্রেনিং প্রোগ্রাম শেষ হলে, আর এছাড়া আমাদের মলিকুলার বায়োলজিস্ট আরও নেওয়া হবে গভর্নমেন্ট অর্ডার অনুসারে, তারা যোগ দিলেই এটা আশা করছি খুব শীঘ্রই, মানে যুদ্ধকালীন তৎপরতা এটা 7-8 মাস লাগে, সেখানে আমাদের 7 দিনে এটা প্রায় কমপ্লিট হয়েছে। যুদ্ধকালীন তৎপরতা এটা হয়েছে, সমস্ত মেশিনপত্র চলে এসছে, প্রায় 1 কোটি টাকার উপরে মেশিনপত্র চলে এসছে বিভিন্ন জায়গা থেকে। তো এটা আমরা মানে আইসিএমআর যা যা জিনিসপত্র লাগে প্রায় সবই চলে এসছে। এটা খুব বলা মুশকিল, আইসিএমআর পারমিশন পেলেই আমরা শুরু করব। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া লাইভ।